আমি একবারে এক চেয়ারম্যানের সে বেকায়দা অবস্থায় পড়ে গেছি মাহফিলে, বসে রয়েছে নিচে। আমি বললাম আপনি চেয়ারম্যান মানুষ, নিচে বসবেন কেন, উপরে ওঠেন। কোরআনের মাহফিলে এসে নিচেই বসলি, চেয়ারম্যান চেয়ারে থাকবে। তা বলছে না আমি নিচেই বসি। আমি বললাম আহারে কত সুন্দর চেয়ারম্যান, আপনি আজকে কোরআনের মাহফিলে আসেছেন, শুধু কোরআনের মাহফিলে আসলেই হবে না, কোরআনের যে মিছিল হবে রাজপথে, যে কোরআনের মিছিল হবে, সেই কোরআনের মিছিলে আপনাকে নেতৃত্ব দিতে হবে। তারপরে ওকে নেই তো থামলাম না। আমি বললাম শুধু তাই না, এখানে ইশার নামাজ জামাত হয়েছে, আপনি কাউন্সিলের নেতা, আপনি এই ইউনিয়নের নেতা, আগামী বছর এই জায়গায় যখন ইশার নামাজ হবে তখন সেই ইশার নামাজের জামাতের ইমামতি আপনার করে দিতে হবে। পরে একজন বলছে যে ভাই চেয়ারম্যান হিন্দু। তা আমি কাছে তাই এটা আগের থেকে করবেন না, আমি তো কেবল নামাজ পড়াই নর ইমামতি করালাম, আর একটু দেরি করলি তো আমি উমরা না ডাইরেক্ট বড় হজ করাই নিয়ে আসতাম, ডাইরেক্ট হজ করাই আনতাম। তো চেয়ারম্যান সাহেব খুব ভালো মানুষ, উনি বলল কোনো অসুবিধে নেই। উনি উঠে বলতেছে আহারে কথাগুলো এখনো মনে গেঁথে আছে। উনি বলতেছে জমিনের উপরে আসমানের নিচে আল কোরআনের মতো শ্রেষ্ঠ গ্রন্থ আর একটাও নাই। আল্লাহু আকবার। উনি শুধু এই বললেন না, উনি বললেন এই জমিনের উপরে আসমানের নিচে ইসলামের মতো শান্তির ধর্ম আর কোথাও নাই, এই জমিনের উপরে আসমানের নিচে নবী মুহাম্মাদের মতো নেতা আর একজন আসে নাই। এত সুন্দর কথা বললেন সেই চেয়ারম্যান। আর আমাদের অনেক চেয়ারম্যান আছে আল্লাহর ওলি, কয় এসব ওয়াজ মাজ দিয়ে কি করবা, ওইসব বাদ দাও, আর সিনেমা হলের জন্য টাকা আনতে গেলি বাবা নে, আমার একটু সামনে সিটটা রাখিস, যে কটা ছিল এফডিসিটি যত নায়ক নায়িকা ছিল সব বুড়ো বয়সে ভিক্ষে করে মরিয়েছে। বলেন কেউ কাপড়ির ব্যবসা করে, কেউ ভিক্ষে করে, কেউ কারো চেয়ারার দিকে তাকায় না, কারণ চেয়ারার দিকে তাকাবে কি, যৌবন বয়সে যা করি তুই যা, বুড়ো বয়সে আর কারো রুচিতি নেয় না। খারাপ হয়েছে নাকি, রুচিরও তো একটা চাহিদা আছে, রুচির একটা চাহিদা আছে না। হ্যাঁ, তো এই জন্যে যাই হোক পরিমনি নিয়ে আর কথা না বলি, যুবক শ্রেণী একটা উঠা যাবে না, উঠলি বুড়োরা উঠে চৌকি দেখতে পাই না, হাতরে থেতরে যাবে তো, এই জন্য যুবকের তো চৌকির পাওয়ার আছে, পাওয়ার না থাকলে সারা রাত ফ্রি ফায়ার মারো কি করে, পাখা বখারা জায়গা খুঁজে পাও না, চ্যাটিং করো 14 ফেব্রুয়ারি মোটরসাইকেলের পিছনে নিয়ে আসে না নাই, গিয়ার দোয়ালো এত জোরে গিয়ার দেয়। আমার ফ্রেন্ড জিজ্ঞেস করতেছে এত জোরে চালাই মরছে কেন, কলাম পিছনে ওই যে পাওয়ার ব্যাংক রয়েছে এত জোরে চালাবে, তো এই জন্য পাওয়ার ব্যাংক আছে না নাই। আল্লাহর ওলি কত আল্লাহর ওলি, সব মোবাইল চার্জ করলে বোঝা যাবে, আবার হুজুরিটা চার্জ করতে চাই না। হ্যাঁ ঠিক কি না, হায়াত আপনার আমল, আমি আগে শুনতাম যে ওই মৃত্যুর আগে নাকি 4-5 জন ফেরেশতা এসে ঘর মর সার্চ করে, যে ওর বাড়ি কিছু আছে কিনা, যায় নামাজ টুপি নামাজ পড়ে কিনা, এইসব সার্চ করে, যে এই যে আল্লাহর কাছে রিপোর্ট দেবে যে আল্লাহ না মানুষটা ভালো ছিল, এরকম একটা শোনা কথা। তো আমি এখন বলি ফেরেশতাকের বেশি অত সার্চ করে দেখা লাগবে না, ও বাড়িও যাওয়া লাগবে না, ও যেখানে বসে ফ্রি ফায়ার খেলবে, ফোনটা নেবে, সার্চ করে চলে যাবে যে কি আল্লাহর ওলি, এইটাই বোঝা যাবে ঠিক কিনা। ফোন সার্চ করলি সব ক্লিয়ার, তারপরে আবার কিটা কি করি যে আবুল কালামের স্ত্রী এক বস্তা সিমেন্ট, আরে স্বামী ধন্য গো, এত সুন্দর স্বামী স্ত্রী দেখো সিমেন্ট আছে, আর আমাকে স্ত্রীকে যদি কই যে কয় টাকা দি, কয় টাকা দুবা, এখনো টাইস লাগতে হবে না, দান করতে চাই না, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি এই স্বামী স্বামী স্ত্রীর যেন মিল মহব্বত বেঁচে আছো, তো দেখা গেলো মিল মহব্বত দেখতে গেলাম ওটা কবরে ও মরে বসে দেখলো, দোয়া করিও শান্তি নেই, কার কি কোন ভাবে দোয়া করবো, কিরা দেখা যাচ্ছে দোয়া করি।